গুড মর্নিং, শুভ সকাল। নিউ ইয়র্ক সিটিতে অনেক ঠান্ডা আজকে। এই ঠান্ডায় গরম গরম মাটির কাপে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়া ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদেরকে আজকে মজার একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ মাটির কাপ, তারপর মাটির পেয়ালা। নিউ ইয়র্কে বসেও আমরা মাটির কাপে, মাটির পেয়ালাতে চা খাচ্ছি। এই যে, এই যে দেখুন, অনেক সুন্দর ডিজাইন। এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। এই যে এইটা, এটা একটু কালো ধরনের, রঙটাই কিন্তু এরকম। তারপর আরেক কাছে এই যে দেখুন, এটা হচ্ছে কমলা কালারের, কমলা সাথে কিন্তু চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন, অনেক সুন্দর চা, সাথে আছে চিনি। এখানে মাটির কাপগুলা এবং পেয়ারাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই যে এখানে কিন্তু এগুলো অনেক দাম, নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটিতে অনেক দাম। এগুলো বাঙালি স্টোরে পাওয়া যায়, বাঙালি ইন্ডিয়ান এগুলো স্টোরে পাওয়া যায়। এগুলো মাটির কাপে চাকাতে আসলে মজাই আলাদা, সম্পূর্ণ বাঙালি আনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার সকালবেলা ব্রেকফাস্ট। এগুলো কিন্তু ঘরে বানানো, সব কিছুই ঘরে বানানো। এই যে দেখুন, ওভার ইজি এগস, টু এগস এখানে। তারপরে সাথে আছে থমাস ব্রেড, এই ব্রেডটা কিন্তু অনেক ভালো, অনেক সুস্বাদু। আর এর সাথে আছে একটু হালকা হালকা একটু বাটার। স্মেল ইজ গ্রেট, লুক এট দিস মাই ব্রেকফাস্ট, ওভার ইজি এগস অ্যান্ড উইথ বাটার ব্রেড, থমাস ব্রেড, সো ইয়ামি। সাথে আছে ঘরে বানানো চা, হোমমেড চা উইথ কার্নেশন মিল্ক, লাভ ইট, ইয়ামি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।